হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভাগ্যালাপ ভাগ্যালাপ মানে হচ্ছে ভাগ্যযুক্ত আলাপ এই চ্যানেলে আপনারা অনেক কিছু জানতে পারবেন যার মাধ্যমে অনেক টিপস থাকবে টোটকা থাকবে যার মাধ্যমে আপনাদের ভাগ্য উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে কথাই আছে আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত হ্যাঁ ভিউয়ার্স আপনি যদি বিশ্বাস করেন আপনি যদি কোনো টুকটাক জিনিসগুলো যেগুলো আমরা সাধারণত না দেখার ভঙ্গিতে এড়িয়ে যাই সেগুলো মেনে চলেন তাহলে আপনি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবেন তাহলে চলুন দেখে নিই যে আমাদের বাড়ির প্রধান দরজাটা আমরা কিভাবে সাজাবো এবং কি কি জিনিস আমরা সেই দরজায় লাগাবো সেটা আমরা আজকে জেনে নিই বাড়ির দরজায় যদি পঞ্চমুখী হনুমান ছবি আমরা লাগাতে পারি তাহলে আমাদের বাড়ি পজিটিভ এনার্জিতে ভরে উঠবে আর আমরা জানি যে পজিটিভ এনার্জিতে ভরে ওঠা মানে বাড়িতে যারা বসবাস করবে তাদের আর্থিক উন্নতি হবে তাদের সুখ সমৃদ্ধি হবে তাদের মধ্যে যে সম্পর্ক পরিবারে যারা আছে সদস্য বা সদস্যা তাদের মধ্যে একটা পারিবারিক সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি হবে আমরা বাড়ির সদর দরজায় আম পাতা দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিতে পারি এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং বাড়িতে ধন সম্পত্তিতে ভরে উঠবেন আর ভিউয়ার্স আমরা সবাই ধন সম্পত্তির আকাঙ্ক্ষা করি আমরা জানি ধন সম্পত্তি ছাড়া আমাদের কোনো এই পৃথিবীতে অস্তিত্ব থাকে না এবং আমরা সুখও কিনতে পারি না হ্যাঁ ভিওয়ার্স সুখ কেনার কথা কেন বললাম ধন সম্পত্তি ছাড়া আমরা সুখ কিন্তু কিনতেই হয় সেও কিনতে হয় সুখ অভ্যাসের মাধ্যমে কি আমরা প্রাপ্ত করতে পারি তাই আমরা বাড়ির সদর আম পাতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দেব এবং আপনি একটা স্বস্তিক চিহ্ন দরজায় লাগাতে পারেন ভগবান গণেশের প্রতিনিধিত্ব করে এই স্বস্তিক চিহ্ন তার ফলে বাড়িতে গণেশের কৃপা সর্বদা বজায় থাকে চিহ্ন আপনি বাড়ির সদর দরজার সামনে লাগাতে পারেন এটি ভগবান নারায়ণের চিহ্ন বলে মানা হয় তাই চিহ্ন যদি আপনি বাড়ির সদর দরজা লাগান তাহলে নারায়ণের কৃপা আপনার বাড়ির সদস্যদের উপর সব সময় থাকবে শ্রী চিহ্নটি লক্ষ্মীদেবের চিহ্ন বলে আমরা জানি এটিও আপনি বাড়ির সদর দরজায় লাগাতে পারেন এটি খুবই শুভ সদর দরজায় যদি তরুণ দিয়ে সাজানো হয় তাহলে খুব শুভ বলে মনে হয় এটি যদি আপনি কোনো বিশেষ তিথি এবং সময় দেখে লাগান তাহলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি এবং ধন সম্পত্তিতে ভরে উঠবে বাড়ির সদর দরজার সামনে আপনি মা লে লক্ষ্মীর পদচিহ্ন লাগাতে পারেন এটি খুব শুভ বলে মনে হয় তাহলে ভিউয়ার্স আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং আশা করি আমিও এইগুলো মানি পালন করি এবং নিজের জীবনে আমি এগুলোর প্রয়োগ করে অনেক লাভবান হয়েছি এবং আমি চাই আপনারাও আমার ভিউয়ার্সরা এইগুলো প্রয়োগ করে তারাও লাভবান হয় হয়ে হয়ে উঠুর শুভ হয়ে উঠুক তাদের জীবন আপনাদের জন্য শুভকামনা রইল এগিয়ে নিয়ে যেতে আপনারা এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবদের মধ্যে আমার এই ভিডিওটি শেয়ার করুন যাতে আমরা একসাথে আরও অনেক পথ চলতে পারি এবং আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে তুলতে পারি ভালো থাকবেন